फ्रेंड्स गुड मॉर्निंग। तो आज के शनिवार আমি বলেছিলাম না রবিবার থাকবো রবিবার অবধি, কিন্তু মিস করছি এত। আজকে আমাকে চলে যেতে হবে, নীল আসবে তো চলে যাব আমি। এখন 8:30 বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আর দিদা এখানে, মাকে একটু রোদের মধ্যে চেয়ারটা দিয়ে দিয়েছি, মা বসে রয়েছে ওই যে দেখছে দেখছে দেখছে। দিদান এদিকে তাকাও, দিদান এদিকে তাকাও, একটু গুড মর্নিং বলো। তো ওরা দুজনে কথা বলছে, এই ঘুম থেকে উঠলাম। তো আজকে দিদানকে একটু রেস্ট দেবো, আজকে রান্না বান্নাগুলো আমি করবো। তো চলো, ঘুমতে উঠে পড়েছি, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হইনি, হইনি একটু টিফিন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। আর ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটা দেখাবো, আর নীল এসে নীলের রিয়াকশনটা কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি, দিদানের ফ্রিজটা একদম নোংরা হয়েছিল, সেটা যা সেটা আমি এখন পরিষ্কার করে দিচ্ছি, কারণ দিদা একা পারে না আর মায়ের তো অসুস্থ জানোই তো, দেখতেই পাচ্ছ। এই দেখো সব বার করেছি, এই যে মায়া দিয়ে এখানে বসে আছে, মায়া দিয়ে একটু হ্যালো করে দাও, হ্যালো। মায়া দিয়ে এখানে খাচ্ছে। তো আমি দেখো ফ্রিজ সমস্ত কিছু পরিষ্কার করছি, এরপরে রান্না বান্না করব, আজকে দিদানকে ছুটি দিয়েছি। আর এই যে তো চলো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই, আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। এখন হ্যাঁ ঘি খাই আমি, কিন্তু এখন এখন খাচ্ছি না। তো এটা আমার ব্রেকফাস্ট টাইম, 11:00 বাজে। তো এখন আমি খাচ্ছি ভাত, একটা বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আর কালকে চিকেন ছিল সেটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করছি। তো ব্রেকফাস্টটা একবার দেখিয়ে দিই, জামাই আসবে বলে কথা, আর চিকেন কষা হবে না সেটা তো হতেই পারে না, দেখে নাও। এই যে চিকেন কষা রাঁধছি, এই যে এখানে রয়েছে চিকেন, এই যে তো চিকেন কষা রাঁধছি। চলো চিকেন কষা রাঁধি, তারপরে নীল আসুক, লাঞ্চে আবার কথা বলছি তোমাদের সাথে, কারণ রাত্রে রাত্রে এরকম আমি ভিডিওটা করতে পারবো না, কারণ এখানে স্ট্যান্ড রাখার কোনো স্কোপ নেই। তো সেই জন্য আমি হিরো ইজ কামিং, এসেই বসে পড়লাম একদম খেতে, টাইম ওয়েস্ট করলাম না। তুমি তোমার পাত্তাও দেখাও কি গো। তো চলো আমরা এখন খেয়ে নিই, মিল এসে গেছে, অনেক তাড়াতাড়ি এসেছে, 4:00 বাজতে যায়। চলো কিছু বলতেছো না, খেয়ে নিই তারপর বলবো। চলে এসেছি এখন, আজকে ত্রিশুলের বার্থডে, সো ত্রিশুলের দিকে আয় একবার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো ওকে সবাই উইশ করো, আর ওর বার্থডে এখন সেলিব্রেশন হচ্ছে, আমি জানতাম না যে ওর বার্থডে, কারণ আমি কালকে ছিলাম না, তো আজকে হুট করে আমি জানতে পারলাম। তো এখন ছাদে এসেছি, চলো ওর বার্থডেটা কিরকম ভাবে সেলিব্রেট হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ওর বার্থডেটা সেলিব্রেট করতে করতে আমি ব্লগটা আজকে শেষ করব। এখানে কত রকমের ভিডিও হচ্ছে, জাস্ট খালি দেখতে থাকো তোমরা, মানে বার্থডে বার কি অবস্থা হচ্ছে সেটা একবার দেখো। নাইট মোডে আবার পোর্ট্রেট, বাবা কত বড় বড় ফটোগ্রাফার এসছে এখানে দেখো, একটু ফ্ল্যাশ মুখে মারলে হতো না, অবুকা অন্ধকার। হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটার আগেই মোমবাতি নিভে গেছিল। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আওয়াজ শিখ, এদিকে ঢুকি, এদিকে ঢুকি, এদিকে ঢুকি, ফটো তুলছিস এদিকে ঢুকি। সানি তুমি কিছু বলতে চাও? সুন্দর লাগছে, দিবার আর ভালো করে ঘুরে বেড়ায়। যেখানে আলো আছে, আলো আমাদের, চলো চলো চলো, আবার জ্বালা ক্যান্ডেল, না ব্লো 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 তো গুড। আজকে আমাদের এসআরকে এর বার্থডে, আজকে আমাদের এসআরকে এর বার্থডে। ও দাদা, ও দাদা, ও দাদা,
এই যে এখানে প্রচুর বড় বড় এখানে রয়েছে ফটোগ্রাফার ফটোগ্রাফার ডোরে মনে ফুদে ডোরে মনে ফুদে চলো বউ খাও মারকে খারে ওটা রাতের খাবার না একবারে খেয়ে নিচ্ছিস তোরা কি রে না 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 রাজা খেলে আর খাওয়া যাবে না আমার কাট ও এটাই শেষ হয়ে গেল একবার